আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণী শিক্ষার্থী সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীকে আমার এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমি গভীরভাবে এবং আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ স্যার সহ শিফ ইনচার্জগণ সহ সকল শ্রদ্ধেয় শিক্ষকের প্রতি আমার সম্মান এবং সালাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতোমধ্যে দেখতে পেয়েছ, বুঝতে পেরেছ, আজকে আমি পড়াবো পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায়টি। অর্থাৎ এর মধ্যে যে অষ্টম অধ্যায় তোমাদের আছে, যেমন কী অধ্যায় সেটা? অষ্টম অধ্যায় নারী ও পুরুষের সমতা। তাহলে আমি আবার বলছি, আজকে আমি যে ক্লাসটা নিতে যাচ্ছি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায়টা হচ্ছে অষ্টম আর অধ্যায়ের নাম হচ্ছে নারী পুরুষের সমতা। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রস্তুত হয়ে যাও, এখনই আমরা আমাদের অনলাইন ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তোমরা হয়তো অনেকেই খেয়াল করেছ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসটা অন্য কোনো স্যারের বা ম্যাডামের সাথে ছিল, কিন্তু সঙ্গত কারণে ওই ম্যাডাম বা স্যারের অনুপস্থিতিতে ক্লাসটা আমি নিচ্ছি। সো তোমাদের হতাশ হওয়ার কিছু নেই, সাথে থাকো, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটুকু দিয়ে তোমাদেরকে পড়ানোর জন্য। সো রেডি? ওকে, শুরুতে আমি একটু চেক করে নিচ্ছি যে অনলাইনে ঠিক এই মুহূর্তে আমার সাথে কারা কারা জয়েন করেছো এই অনলাইন লাইভ ক্লাসটি করার জন্য, পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায়টি। তো আমি একটু চেক করে দিচ্ছি কমেন্ট বক্স। তোমরা যেটা করবে, কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই অবশ্যই তোমাদের নাম, রোল, ক্লাস এবং সেকশান তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দাও। যে যে ঠিক এই মুহূর্তে আছো তোমরা অবশ্যই নাম, রোল, সেকশান জানিয়ে দাও, কারণ আমি জানি তোমরা ম্যাক্সিমাম তোমাদের বাবা মা অথবা বড় ভাই বোনদের আইডি থেকে তোমরা অনলাইন ক্লাস করো। সেই ক্ষেত্রে আমার চেনার সুবিধার জন্য তোমরা অবশ্যই তোমাদের নাম, রোল, শ্রেণী এবং ক্লাসটা জানিয়ে দাও। সো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এবার আমাদের মূল ক্লাসে চলে যাই। যারা যা জয়েন করছো তাদেরকে ধন্যবাদ। প্রথমেই আমি দেখতে পাচ্ছি এম এইচ আজাদ সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। নাসরিন মেহের জয়েন করেছো, সালাম দিয়েছো। ইকবল হাসান স্যার, আমাদের শ্রদ্ধেয় স্যার জয়েন করেছে, স্যারকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় নষ্ট করে এই অনলাইন ক্লাসটা দেখছেন এই জন্য। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো জয়েন করো এবং ক্লাসটা শেয়ার করে দাও, যাতে করে তোমার বন্ধু বান্ধবরা সব ক্লাসগুলো নোটিফিকেশান পেয়ে যায়, ক্লাসটা দেখতে পারে। সো প্রিয় শিক্ষার্থীরা চলো, আর যারা ঠিক এই মুহূর্তে ক্লাস দেখতে পাচ্ছ না, হতাশ হওয়ার কিছু নেই, আফসোস করার কিছু নেই, ক্লাসটা রেকর্ড হয়ে থাকবে, তোমরা পরবর্তীতে আবার দেখতে পাবে। সো আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে কি, অষ্টম অধ্যায় নারী পুরুষের সমতা। এর মধ্যে আলোচ্য বিষয় থাকবে নারী জাগরণের অগ্রদূত কাকে বলা হয় তার সম্পর্কে বর্ণনা থাকবে, থাকবে আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে বর্ণনা থাকবে, থাকবে নারী নির্যাতন এর কারণ এবং এর প্রতিকার সম্পর্কে থাকবে। তো আমরা যেহেতু আজকে পড়ব নারী পুরুষের সমতা, আমাদের প্রথমে জেনে নেওয়া উচিত যে সমতা কী। একটু উদাহরণ দিই, আমরা সমতা বলতে আমরা জানি সমান, অর্থাৎ সমান সমান ভাগ। যেমন কি আমরা যদি দুই ভাই থাকি, দুই বোন থাকি, ভাই আমরা যদি একটা ভাই যে পরিমাণের ভালোবাসার থেকে শুরু করে বিষয় সম্পত্তি বাবা মায়ের কাছে পাবে, ঠিক একটা বোন ঠিক সেই পরিমাণেই ভালোবাসা সম্মান সম্পত্তি সব কিছু বাবা মার কাছে পাবে, এটাই হচ্ছে সমতা। কিন্তু আপাত দৃষ্টিতে আমাদের এই পুরুষ শাসিত সমাজে নারী পুরুষের মধ্যে একটু বিভেদ আছে, একটু পার্থক্য আছে, এই পার্থক্যটা যেন না থাকে আমরা মনে প্রাণে সেই অনুযায়ী কাজ করব এবং আমরা একে অপরকে এই নারী পুরুষের সমতা আদায়ের জন্য আমরা কী করব সর্বাত্মক সহযোগিতা এবং সেইভাবে কাজ করে যাব। সো যাই বলছিলাম, তার এই সমতা বলতে আমরা কী বুঝি, সমতা বলতে সমান অংশ, অর্থাৎ একটা ছেলে যতটুকু পাবে একটা মেয়ে ঠিক ততটুকু পাবে, সেটা হোক ভালো বাবা মায়ের ভালোবাসা, হোক বাবা মায়ের বিষয় সম্পত্তি, হোক একটা খাবার, এক কথায় যখন একটা ছেলে এবং একটা মেয়ে সমান পাবে এইখানে নারী পুরুষের সমতা বোঝাচ্ছে। এবার যদি আমরা টপিক ধরে ধরে আলোচনা করি, প্রথমে যেটা আছে আমাদের দেখো আছে নারী জাগরণের অগ্রদূত। তোমরা জেনে থাকো যে নারী জাগরণের অগ্রদূত কাকে বলা হয়, তোমরা আমার বিশ্বাস তোমরা সবাই জানো যে আমরা জানি বেগম রোকেয়াকে
বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। আমি আবার বলছি, নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে? বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। এইখানে এই নারী জাগরণের অগ্রদূত আমরা যা কিছু পড়ব তার মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ সাল তারিখ আছে, সেটা কি মনে রাখবে? বেগম রোকেয়া কত সালে? 1820 সালে কোথায়? রংপুরে জন্মগ্রহণ করেন। তারিখ যদি বলি সেটা হচ্ছে কি, ডিসেম্বর মাসের 9 তারিখ। আমি আবার বলছি, বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। আবার বেগম রোকেয়ার জন্ম সাল যদি বলি 1880 সাল, এবং সেটা যদি তারিখ বলি সেটা হচ্ছে ডিসেম্বর মাসের 9 তারিখ। ঠিক একইভাবে যদি বলি বেগম রোকেয়ার মৃত্যু কত সালে? 1932 সালে। যদি বলি কোন মাস? ডিসেম্বর মাস। যদি বলি সেটা কত তারিখ, সেটা অবশ্যই 9 ডিসেম্বর। দেখো এখানে কাকতালীয় যে ব্যাপারটা হয়ে গেছে, তার জন্ম ডিসেম্বর মাসের 9 তারিখে এবং মৃত্যু ঠিক ডিসেম্বর মাসের 9 তারিখে। তবে আমি আবার বলছি, বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। বেগম রোকেয়ার জন্ম হচ্ছে 1880 সালের 9 ডিসেম্বর এবং মৃত্যু হচ্ছে 1932 সালের 9 ডিসেম্বর। যেহেতু 9 ডিসেম্বরে তার জন্ম এবং 9 ডিসেম্বরে তার মৃত্যু, এবং একদিকে রয়েছে এই মহিয়সী নারীর নারীদের নিয়ে কাজ করার অফুরন্ত অভিজ্ঞতা, অফুরন্ত প্রচেষ্টা, এর জন্য তার প্রতি সম্মান প্রদর্শন করে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে 9 ডিসেম্বরকে কত তারিখে? 9 ডিসেম্বর, মনে রাখবা 9 ডিসেম্বর। 9 ডিসেম্বর কি করা হচ্ছে? রোকেয়া দিবস। 9 ডিসেম্বর হচ্ছে রোকেয়া দিবস। তাহলে কি বললাম, যেহেতু 9 ডিসেম্বরে 1880 সালে তার জন্ম এবং 9 ডিসেম্বরে 1932 সালে তার মৃত্যু, এই জন্যই বাংলাদেশ সরকার তার প্রতি সম্মান প্রদর্শন করে 9 ডিসেম্বরকে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে রোকেয়া দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছেন। এবং প্রতি বছর আমরা জানি বাংলাদেশে 9 ডিসেম্বর রোকেয়া দিবস পালিত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে নারী জাগরণের অগ্রদূতের জন্ম এবং মৃত্যু। এবার যদি বলি তার কাজ, ইতিমধ্যে আমরা বুঝেছি তিনি নারীদের, পিছিয়ে পড়া নারীদের শিক্ষা নিয়ে, তাদের মান নিয়ে, তাদের সমতা যেন প্রতিষ্ঠিত হয় তা নিয়ে তারা অসংখ্য কাজ করে গেছেন। তিনি কি করেছেন? তিনি একটা সময়, আমরা জানি, তোমরা জেনে থাকো যে একটা সময়ে এই এখন আমাদের সমাজে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যে পরিমাণ নারীরা পড়ালেখা করছে, একটা সময় তা মোটেও ছিল না। তাই তিনি কি করতেন, তিনি বাড়ি বাড়ি গিয়ে নারীদেরকে বোঝাতেন যে তোমাদেরকে ভাগ্যের উন্নয়ন করার জন্য, তোমাদের জীবনের মান উন্নয়ন করার জন্য তোমরা যদি পুরুষের সমান অধিকার পেতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই অবশ্যই পড়ালেখা করতে হবে। এবং তিনি এইভাবে তাদেরকে মোটিভেট করে, তাদেরকে বুঝিয়ে তিনি স্কুলে নিয়ে আসতেন। ঠিক এইভাবে তার অসংখ্য কাজ রয়েছে যার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে নারীদেরকে শিক্ষা দেয়া এবং নারীদের মান উন্নয়ন করা, আর এভাবেই নারী পুরুষের সমতাকরণ। এই হচ্ছে মূলত, তাহলে কি নারী পুরুষের, আচ্ছা, নারী জাগরণের যে অগ্রদূত বেগম রোকেয়া শাখা সম্পর্কে একটা বর্ণনা গেল। এটাই হচ্ছে তোমাদের বইয়ের আলোকে বর্ণনা। এরপর আরেকটা জিনিস অবশ্যই বলা যেতে পারে, তিনি 1909 সালে, কত সালে? 1909 সালে কোথায়, মনে রাখবে জায়গাটার নাম ভাগলপুর, ভাগলপুর। তিনি একটা নারীদের জন্য, অর্থাৎ 1909 সালে ভাগলপুরে, কত সালে? 1909 সালে কোথায়? ভাগলপুরে, ভাগলপুরে, অর্থাৎ 1909 সালে ভাগলপুরে নারীদের শিক্ষার জন্য একটা বিদ্যালয় স্থাপন করেন। যদিও তা পরে ভাগলপুর থেকে কোথায় স্থানান্তর করা হয়? কলকাতায়, কলকাতায় স্থানান্তর করা হয়। তাহলে কি বললাম এখানে, যে 1909 সালে বেগম রোকেয়া ভাগলপুরে নারীদের শিক্ষার জন্য একটা বিদ্যালয় স্থাপন করেন, এবং একটা সময় সেটা কি করা হয়? কলকাতায় স্থানান্তর করা হয়। বলা হয় থাকে এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশে নারীদের শিক্ষার জন্য অন্যতম প্রাচীন একটা
শিক্ষা প্রতিষ্ঠান যেখানে উদ্দেশ্যই ছিল যে নারীদেরকে জীবনের মান উন্নয়ন করার জন্য নারীদের শিক্ষা প্রদান করা এবং নারী এবং পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করার জন্য। তো এই হলো মোটামুটি আমাদের এক নম্বর টপিক শেষ। তাহলে মনে রাখবা, আমি আবার বলছি, তার জন্ম হচ্ছে 1820 সালে, মৃত্যু হচ্ছে 1932 সালে, সেটা হচ্ছে কত ডিসেম্বর, 9 ডিসেম্বর। এই জন্য 9 ডিসেম্বরকে আমরা বাংলাদেশের সরকার, বাংলাদেশের মানুষ আন্তরিকতার সাথে 9 ডিসেম্বরকে রোকেয়া দিবস হিসেবে পালন করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবার একটু দেখে নিচ্ছি তোমরা ঠিক এই মুহূর্তে কারা কারা যুক্ত হয়েছো আমার এই অনলাইন ক্লাসে। তো এইচএম আজাদ জয়েন করেছো, নাসরিন মেহের জয়েন করেছো, ইকবল হাসান স্যার আসসালামু আলাইকুম বলেছেন, স্যার ওয়ালাইকুম আসসালাম, স্যারকে অসংখ্য ধন্যবাদ। তারপরে বলেছে এইচএম আজাদ নাম দিয়েছে আবিদা ইসমাত আফরা, তোমার রোল হচ্ছে 4 টিউলিপ শিফট মর্নিং। আব্দুর রহমান জয়েন করেছো, সালাম দিয়েছো, তোমার নাম হচ্ছে রায়হান আহাদ, রোল হচ্ছে 19, ক্লাস হচ্ছে ইসামতি শাখার মর্নিং শিফটের। দীপা সরকার সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। হাবিবুর রহমান জয়েন করেছো, খুব ভালো। হাবিবুর রহমানের জয়েন করেছো যে স্টুডেন্ট, তার নাম হচ্ছে মাইশা, রোল হচ্ছে 3। তারপরে হচ্ছে নুসরাত ইভা জয়েন করেছো, তোমার রোল হচ্ছে 19। জুবায়ের হাসান মনেব, মাহবুবা কবির রুবা আমাদের শ্রদ্ধা ম্যাডাম, তিনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন। মাহবুবা কবির ম্যাডাম বলেছে অসম্ভব সুন্দর উচ্চারণ, বাচনভঙ্গি, পড়ানোর পদ্ধতি চমৎকার। আসলে আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনাদের এইটুকু ভালোবাসা, এইটুকু স্নেহ, এইটুকু উৎসাহ পাচ্ছি বলেই হয়তো একটু পড়াইতে পারছি বা আমি চেষ্টা করে যাচ্ছি। আশা করব মাহবুবা কবির রুবা আপা আপনি সবসময়ের জন্য এরকম উৎসাহ, দোয়া, স্নেহ, ভালোবাসা দিয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাইকে ধন্যবাদ যা এই মুহূর্তে ক্লাসটা উপভোগ করছো। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি। দ্বিতীয় ধাপটা আছে, দ্বিতীয় পয়েন্টটা আছে আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস তোমরা এখানে অবশ্যই জানো যে 8 মার্চ, অর্থাৎ মার্চ মাসের 8 তারিখ হচ্ছে নারী দিবস। মার্চ মাসের 8 তারিখ হচ্ছে নারী দিবস। তোমরা এটা জেনে রাখো যে মার্চ মাসের 8 তারিখ নারী দিবস, এটা আমরা সবাই জানি, আন্তর্জাতিক নারী দিবস। কিন্তু এখানে যেটা আমরা তোমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে যে নারী দিবসের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এর পটভূমি, অর্থাৎ কোন ঘটনার প্রেক্ষিতে 8 মার্চকে নারী দিবস হিসেবে পালন করা হচ্ছে। তোমরা জেনে নাও যে আমরা জানবো যে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণার ক্ষেত্রে প্রথমে 1857 সালের, কত সালে, 1857 সালের 8 মার্চ নিউ ইয়র্ক শহরে, কোথায়, আমেরিকার রাজধানী নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক শহরে কি হয়, একটা নারীদের পোশাক কারখানায় একটা আন্দোলন শুরু হয়, যে আন্দোলনে নারীদের ডিমান্ড ছিল, নারীদের চাহিদা ছিল যে আমরা একটা নির্দিষ্ট মজুরি পেতে চাই এবং নির্দিষ্ট সময়, অর্থাৎ 8 ঘন্টা আমরা কাজ করতে চাই। এই আন্দোলন, এই বিষয়টা নিয়ে, অর্থাৎ নির্দিষ্ট সময় কাজ 8 ঘন্টা এবং ন্যায্য দাওয়া, কি ন্যায্য বলবো, কি ন্যায্য বেতন, অর্থাৎ পুরুষ যা বেতন পায় নারীরাও যেন তা বেতন পায়, এজন্য কি করেছিল, তারা একটা আন্দোলনে নেমেছিল। সেটা কোথায় হয়েছিল, নিউ ইয়র্ক শহরে, কোথায়, কত সালে হয়েছিল, 1857 সালে। তাহলে আমি আবার বলছি যে 1857 সালে আমেরিকার রাজধানী নিউ ইয়র্ক শহরের একটা পোশাক কারখানায় নারীরা একটা আন্দোলন শুরু করেছিল। সেখানে ইস্যু ছিল দুইটা, একটা হচ্ছে একটা নির্দিষ্ট কর্মঘণ্টা, অর্থাৎ 8 ঘন্টা শ্রম দিয়ে কাজ করবে, দ্বিতীয়টা হচ্ছে ন্যায্য মজুরি, অর্থাৎ তারা অনেক সময় কাজ করতো, 8 ঘন্টার উপরে, 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা, কিন্তু টাকা পেত পুরুষের চেয়ে কম। এজন্য সমতাকরণের জন্য তারা একটা আন্দোলন শুরু করে। তাহলে আমরা বলতে পারি কি যে 8 মার্চ নারী দিবসের প্রথম বিষয় শুরু হয় হচ্ছে 1857 সালে। এবার যদি আমরা বলি যে দ্বিতীয় ধাপটা 1908 সালের 1 তারিখ, অর্থাৎ 8 মার্চ 1908 সালের 1 তারিখ, অর্থাৎ 8 মার্চ নিউ ইয়র্ক শহরে ওই পোশাক কারখানায় ঠিক আরেকটা আন্দোলন শুরু হয়, যে আন্দোলনটা কতদিন চলেছিল, প্রায় 14 দিন চলেছিল। এবং মজার বিষয় হচ্ছে এখানে প্রায় 20,000 নারী শ্রমিক অংশগ্রহণ করেছিল। কিসের জন্য, তখন তাদের ডিমান্ড ছিল দুইটা, প্রথম ডিমান্ড ছিল যে শিশুদের শ্রম দেয়া যাবে না এবং
কি শ্রমের যে মর্যাদা, নারীদের শ্রমের যে মর্যাদা সেটাও প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমি আবার যদি বলি, তাহলে কি 1908 সালে নিউ ইয়র্ক শহরে পোশাক কারখানায় প্রায় 20,000 নারীরা 14 দিন যাবত একটা আন্দোলন করেছিল, যে আন্দোলনের ইস্যু ছিল নির্দিষ্ট কর্মঘণ্টা, অর্থাৎ সেই একইভাবে 8 ঘন্টা কাজ করতে চাই। আর দ্বিতীয়ত হচ্ছে শিশুশ্রম, দ্বিতীয়ত হচ্ছে কি শিশুশ্রম বন্ধ করা, অর্থাৎ শিশুদের শ্রম দেওয়া যাবে না। তারপরে যেটা সংলাপটা হয় সেটা হচ্ছে 1910 সালে, তারপরে হচ্ছে কত সালে 1910 সালে, অর্থাৎ 1910 সালে কোথায় হয় এটা মাথায় রাখো, যে আমাদের দ্বিতীয় সমাজতান্ত্রিক একটা অধিবেশন ছিল, যে অধিবেশনে নারীরা তাদের অধিকার আদায়ের জন্য, তাদের নির্দিষ্ট কর্মঘণ্টার জন্য, নির্দিষ্ট রীতিমালা প্রতিষ্ঠার জন্য তারা একটা আন্দোলন করেছিল। কত সালে? 1910 সালে। কোথায়? যে সমাজতান্ত্রিক একটা বিশ্ব সমাজতান্ত্রিক দ্বিতীয় যে রাউন্ড ছিল সেখানে তারা সমাবেশ ডেকেছিল। তারপরে যদি আমরা আরেকটা ধাপে যাই সেটা হচ্ছে 1913 সালে, 1913 সালের কথা যদি আমি বলতে যাই, তাই মনে রাখবে 1913 সালে কোথায়? রাশিয়াতে। রাশিয়াতে নারীরা প্রথমে একটা দাবি জানায় যে আমরা ফেব্রুয়ারি মাসের যে শেষ রবিবার থাকবে, কোথায়? যে রাশিয়াতে কোন মাস? ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার, অর্থাৎ বছরের যেদিনই হোক না কেন ফেব্রুয়ারি মাসের শেষ রবিবারে আমরা কি চাই? আন্তর্জাতিক নারী দিবস চাই। এই ঘটনা ঘটেছিল কত সালে? 1913 সালে। কোথায় ঘটেছিল? সেটা হচ্ছে রাশিয়াতে ঘটেছিল। সর্বোপরি সুখের বিষয় হচ্ছে, আনন্দের খবর হচ্ছে, 1977 সালে সব ঘটনার প্রেক্ষিতে, সব আন্দোলনের প্রেক্ষিতে, মানুষের দাবি দাওয়ার প্রেক্ষিতে জাতিসংঘ 1977 সালে ঘোষণা করে যে হ্যাঁ 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আর এই নারী দিবসের মূল বিষয়বস্তু হচ্ছে নারীদেরকে প্রতিষ্ঠা করা এবং নারীদেরকে সম্মান দেওয়া, নারীদেরকে পুরুষের পাশাপাশি রেখে উন্নয়ন করা। এটাই হচ্ছে মোটামুটি যে আন্তর্জাতিক নারী দিবসের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা এবং সাল সেটা আমি তোমাদেরকে সংক্ষেপে বলে দিলাম। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে নারী নির্যাতন এর কারণ এবং প্রতিকার। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, নারী নির্যাতন আমাদের সমাজে, আমরা যদি বলি পুরুষ শাসিত সমাজে, এখন তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে পুরুষ শাসিত সমাজ কোনটা। হ্যাঁ, তোমরা ছোট, ক্লাস 5 স্টুডেন্ট, তোমাদের অবশ্যই প্রশ্ন জাগতেই পারে যে পুরুষ শাসিত সমাজ কাকে বলা হয়। মনে রাখবে যে সমাজে পুরুষরাই নীতি নির্ধারক, পুরুষরা যা বলবে সেটাই হবে, পুরুষরাই সুযোগ সুবিধা নিব, পুরুষরাই বেশি সুযোগ সুবিধা নিবে, নারীরা কম সুযোগ সুবিধা পাবে, নারীরা নির্যাতিত হবে, পুরুষরা নির্যাতন করবে, সব ক্ষেত্রে পুরুষরা অধিকার দেখাবে, এটাই হচ্ছে পুরুষ শাসিত সমাজ। আমি এখন যদি বলি যে আমাদের এই পুরুষ শাসিত সমাজে নারী নির্যাতন খুবই কমন একটা ব্যাপার, আর এর কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে, এখানে পুরুষরা মনেই করে যে নারীরা অশিক্ষিত, নারীরা কম শিক্ষিত, অথবা নারীরা কম বোঝে, আর নারীরা যেহেতু কম বোঝে এই জন্য নারীরা যেহেতু কম শিক্ষিত নারীরা পিছিয়ে পড়ে থাকবে, নারীদেরকে সম্পত্তি কম দেওয়া হবে, নারীদেরকে ভাগ কম দেওয়া হবে, নারীদেরকে বাবা মায়ের ভালোবাসা পর্যন্ত কম দেওয়া হবে, এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে নারী নির্যাতনের কিন্তু প্রাথমিক স্টেজ বলতে পারি। এখন যদি বলি নারী নির্যাতনের কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা কী হতে পারে, যেটা হচ্ছে, দেখো এখন আমাদের সমাজে এবং তোমাদের পাঠ্য বইয়ের আলোকে যদি বলি যে নারী নির্যাতনের যে কয়েকটা উপায়, সেটা হচ্ছে, প্রথম হচ্ছে অ্যাসিড নিক্ষেপ করা, অর্থাৎ অ্যাসিড ছুঁড়ে মারা। খুব সহজাত একটা প্রবৃত্তি হয়ে গেছে যে পুরুষ, কোনো একটা নারী ওই পুরুষের কথা শুনলো না, ওই অবৈধ কথা হোক ভালো কথা হোক, ওই নারীটা যদি না শোনে তাহলে কী হয়, নারীকে অ্যাসিড ছুঁড়ে মারা হয়, তখন নারীর জীবনটা কি বীভৎস হয়ে যায়, নারীর জীবনটা বেঁচে থাকতেও মরে যায় এমনটা অবস্থা। সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে একটা আইন করেছে যে যে ব্যক্তি অ্যাসিড ছুঁড়ে মারবে তার কি মৃত্যুদণ্ড, এমনকি যাবজ্জীবন কারাদণ্ড মতো সর্বোচ্চ পরিমাণ শাস্তি হতে পারে। আরেকটা যদি বলি কি নারী নির্যাতনের খুবই কমন অ্যাফেয়ার, কমন ম্যাটার হচ্ছে যৌতুকের জন্য নারীকে অত্যাচার করা, নারীকে শাসন করা, নারীকে নির্যাতন করা।
তারপরেও এছাড়াও আমাদের বর্তমান সমাজের দিকে তোমরা যদি একটু দেখো, তোমরা যদি যারা পেপার পড়ো, তোমরা যারা টিভি দেখো, খবর শোনো, তোমরা দেখো আমাদের সমাজে, আমাদের দেশে ঠিক বর্তমান সাম্প্রতিক সময়গুলোতে একটা বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, খুব বেশি আন্দোলন, সংগ্রাম, বিভিন্ন মহড়া হচ্ছে, বিভিন্ন সমাবেশ হচ্ছে, সেটা হচ্ছে কি ধর্ষণ। তোমরা হয়তো ক্লাস ফাইভ স্টুডেন্ট, অনেকে ধর্ষণ ব্যাপারটা বুঝবে না, বাট এটা মাথায় রাখো যে ধর্ষণ হচ্ছে নারীদের প্রতি অন্যতম একটা নারী নির্যাতন। আর এর জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ দিয়ে বলতে চাই যে বর্তমান সরকার নারী নির্যাতনের যে অন্যতম জঘন্য উপায় যে ধর্ষণ, এই ধর্ষণের জন্য কি করেছে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করেছে। সো যারা এখন এই ধরনের চিন্তাও মাথায় করবে, তারা একবার হলেও ভাববে যে বর্তমান সমাজে নারী নির্যাতন তো করাই যাবে না, এমনকি ধর্ষণের মতো জঘন্য কাজ, জঘন্য অপরাধ করা যাবে না। তাহলে আমি যদি বলি, দেখো নারী নির্যাতনের অন্যতম মাধ্যমটা হচ্ছে কি, যৌতুকের জন্য নারীকে নির্যাতন করা, অধিকার চাইতে গেলে নারীকে নির্যাতন করা, তারপরে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় ধর্ষণের মতো জঘন্য কাজ করে নারীকে নির্যাতন করা, এবং মানসিকভাবে যে নির্যাতন সেটা তো হর হামেশাই চলছে। ছো এই যে হলো মোটামুটি নারীদের নির্যাতন। আর হ্যাঁ, নারী যে নির্যাতন এটাকে যদি আমি প্রতিরোধ করতে চাই, তোমরা যারা নারী আছো, আমাদের বোন ভাগ্নি আছো, তোমাদের প্রতি মেসেজ হচ্ছে, তোমাদের প্রতি পরামর্শ হচ্ছে, তোমরা নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজেকে স্বশিক্ষায় শিক্ষিত করো, নিজেরা শিক্ষার গণ্ডি একদম চরমে উঠে যাও। তাহলে তোমরা কি করবে, দেখবে তোমরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারছো, পুরুষের সমান বেতন পাচ্ছ, পুরুষের সমান সম্মান পাচ্ছ, পুরুষের সমান ক্ষমতা দেখাতে পারছো। তখন দেখবে অটোমেটিক্যালি তোমাদের প্রতি, নারীদের প্রতি, আমার বোনদের প্রতি যে হীনমন্যতা, যে ন্যারো মানসিকতা, অত্যাচারের যে মানসিকতা, সেটা অবশ্যই দূর হবে। এই হলো তোমাদের আজকের এই নারী পুরুষের সমতা যে অধ্যায়টা আছে, এই অধ্যায় সম্পর্কে একটা সম্মুখ আলোচনা। এরপরে আর কোনো কিছু আছে বলে আমার জানা নেই। তো এর বাইরেও তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো, আমি জানি এর বাইরেও তোমরা কোনো কোনো ক্ষেত্রে কী কাও, আরও বেশি পয়েন্ট চাও, আরও বেশি বিষয় চাও, আরও বেশি টপিকস চাও, যেহেতু করে তোমরা আরও বেশি লিখতে পারো, সুন্দর করে লিখতে পারো। বাট এখন তোমরা ক্লাস ফাইভে যারা আছো, এ তোমাদের স্ট্যান্ডার্ড আলোচনা হচ্ছে এই কয়েকটাই, অর্থাৎ এই নারী জাগরণের অগ্রদূত অর্থাৎ বেগম রোকেয়া সম্পর্কে একটা পরিচয়, আন্তর্জাতিক নারী দিবস কবে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটা পরিচয়, সর্বোপরি নারী নির্যাতন এর কারণ এবং এর যে প্রতিকার সেটা সম্পর্কে একটা পরিচয়। আমার মনে হয় আমি মোটামুটি তোমাদের বইয়ের আলোকে সম্পূর্ণ কিছু পড়িয়ে দিয়েছি, সম্পূর্ণ কিছু শেষ করিয়ে দিয়েছি। চো আমি দেখছি নতুন করে আমাদের সাথে ঠিক এই মুহূর্তে কারা কারা জয়েন করেছ, তো আমি অবশ্যই খুবই খুশি হচ্ছি তোমাদের প্রতি, বিশেষ করে ক্লাস ফাইভের স্টুডেন্ট যারা এই মুহূর্তে জয়েন করেছ, তোমাদের প্রতি আমি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ তোমরা অনেকেই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখছো এবং কমেন্ট করছো, তোমাদের নাম রোল শাখা শ্রেণী দিয়েছো। নতুন করে যারা জয়েন করেছো তারা হচ্ছে রুবিন আক্তার, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, তোমার রোল হচ্ছে 11 সেকশন অর্কিড শিফট মর্নিং। তারপরে তাইয়েবা তন্নি জয়েন করেছো, তোমার রোল সম্ভবত 2। তাইয়েবা তন্নি বলছে আমার নামটা নিলোনা স্যার, এই দেখো তোমার কথাটা আমি পড়ে ফেলেছি এবং তোমার নামটা নিচ্ছি, তুমি হচ্ছে তাইয়েবা তন্নি, তোমার রোল হচ্ছে 2, কিন্তু তুমি কোন শাখা কোন সেকশন সেটা বলো নাই, বলে আরও ভালো হতো। তো আশা করি তোমার আমার প্রতি আর কোনো অভিযোগ থাকবে না যে আমি তোমার নাম নেইনি। তারপরে জয়েন করেছ আবির হোসাইন আদনান, এখান থেকে ক্লাস করছে সম্ভবত আনিসা নামে কোনো স্টুডেন্ট, যার রোল হচ্ছে 17। সো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় পঞ্চম শ্রেণী শিক্ষার্থীবৃন্দরা। হয়তো তোমরা জেনে থাকবে আজকে আমি তোমাদের সম্ভবত প্রথম ক্লাস নিলাম, হয়তো অনেকের কাছে আমি অপরিচিত। যারা যারা অপরিচিত আছো তারা ইতিমধ্যেই কী বলে এই শিরোনাম থেকে দেখতে পেয়েছ, আমার নাম মোস্তাফিজুর রহমান। তো পরবর্তী কোনো ক্লাসে হয়তো তোমাদের সাথে অবশ্যই দেখা হবে, বিশেষ করে স্কুল যখন খুলবে তখন তো তোমাদের সাথে দেখা না হওয়ার কোনো সুযোগ নাই। তোমাদের যদি ক্লাস না নিতে পারি কোনো কারণে, তবুও তোমাদের সাথে দেখা হবে স্কুলে। তো তোমরা ভালো থাকো, পড়ালেখা করো, নিয়মিতভাবে যে স্বাস্থ্যবিধি আছে সেটা তোমরা মেনে চলো,
সর্বোপরি তোমাদের যে একটা বার্ষিক পরীক্ষা সামনে ভ্রাম্যমান অবস্থায় ভাসমান অবস্থায় আছে, তোমরা হয়তো কনফিউজড হয়ে গেছো কবে হবে, কোথায় হবে, কিভাবে হবে, এর উত্তর তোমরা সময়ের সাথে সাথে পেয়ে যাবে। তোমাদের এখন একটাই কাজ, অনলি ওয়ান কাজ, সেটা হচ্ছে কি, তোমরা নিজের মতো করে বাসায় পড়তে থাকো, বাকিটা ইনশাল্লাহ সময় বলে দিবে কি হবে। সো সবাইকে, যারা যারা আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যাডাম সহ যে সকল স্টুডেন্ট আমার ক্লাসটা ধৈর্য সহকারে দেখেছো করেছো, প্রত্যেকের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে এবং আমার ছাত্র ছাত্রীদের প্রতি স্নেহ এবং ভালোবাসা জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।